এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আমি গত বিসিএস বিজিএস এর গত কয়েক বছরের পরীক্ষা টরীক্ষা দেখলাম, আপাতমস্ত একটা থার্ড ক্লাস জিনিস, একদম একটা অবান্তর জিনিস পুরো পরীক্ষা পদ্ধতি। আপনি এই পরীক্ষা পদ্ধতি দিয়ে যাদেরকে নিচ্ছেন, পপি গাইড মার্কা বিসিএস অফিসার হয়েছে এখন, এই যে পপি গাইড অফিসারে ভরে গেছে না সারা বাংলাদেশে পপি গাইড অফিসার, তো আপনার সিলেকশন প্রসেসটাই তো একটা ফ্লড অ্যান্ড ডিফেক্টিভ মেথড, এটা দিয়ে তো হইতে পারে না। ভাইবাতে দেখবেন শেখ মুজিবের আদ্যপান্ত পূজা জানে কি না, শেখ মুজিবের পোলার নাম কি, পোলার জন্মদিন কি, শেখ মুজিব কত্তালে মরছে, কত্তালে বাঁচছে, কত্তালে দেশে আসছে, সে জেলখানায় থাকা অবস্থায় কোন পত্রিকা উনি পড়তেন, সেইটাও একটা বিসিএস এর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পদ্ধতির মধ্য দিয়ে কি আপনি 2024 সালের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলার আমলাতন্ত্র তৈরি করতে পারবেন? সম্ভব। পাকিস্তান আমলে ছিল, বাট বাংলাদেশ আমলে এটা এখন নাই। সেটা হচ্ছে যে সেনা কর্মকর্তাদের মতো বিসিএস অফিসারদেরকেও 2 বছরের ট্রেনিংয়ে করাচিতে, লাহোরে, পাঞ্জাবে বিভিন্ন জায়গায় পাঠানো হইতো, 2 বছরের ট্রেনিং দিতে হইতো, যে একজন শিক্ষানবিশ ছাত্রকে আপনি বিসিএস অফিসার বানায় সাথে তাকে এসি ল্যান্ড করে দিলেন। এসি ল্যান্ড করে দেওয়ার পরে কী হয়েছে দেখেন, আপনাদের মনে থাকার কথা, করোনার সময় যশোরে এক মহিলা এসি ল্যান্ড, সে ভ্যান গাড়ি চালাচ্ছে, দুজন মুরব্বী মানুষকে কান ধরে উঠবস করাইছে, কোভিডের সময় বের হয়েছিল কেন, তার বাপের বয়সী মানুষ। আপনি দেখবেন সাংবাদিকদেরকে ডিসি অফিসের ডাইকা নিয়া পিটায় মেরে ফেলছে, কেন, কারণ ডিসির এগেনস্টে রিপোর্ট করছে তার দুর্নীতির। তাহলে এই যে ট্রেনিংয়ের ঘাটতি আছে, 2 বছরের একটা সফিস্টিকেটেড ট্রেনিং দিয়ে এই ছাত্রদেরকে, তরুণ অফিসারদেরকে আপনার গ্রুমিং করা দরকার, যেন সে দেশের জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী অথবা খাদেম হইতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি দেখেন, আপনি যে ডিপার্টমেন্টেই যান, আপনার রবীন্দ্রনাথের 8 লাইন কবিতা বলতে হবে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কার লেখা, কোন কাব্যগ্রন্থে আসছে, এর পরের 2 লাইন কি, এইটা কি একটা পররাষ্ট্র ক্যাডারে হবে, ধরেন একজন ডিপ্লোম্যাট হবে, তার কেন জানা দরকার? শেক্সপিয়ারের মিল্টনের লেখা 4 লাইন উঠাই দিয়া বলতেছে শেক্সপিয়ারের কোন কোন কবিতার লেখা, এটা তাকে জানতে হবে কেন? তারপর হচ্ছে জ্যামিতি অঙ্ক উঠাই দিতেছে এখানে, আরে ভাই যে লোকটা অনার্স মাস্টার্স করে আসছে ওরে কি আবার আপনি অঙ্ক অঙ্ক শেখাইতেছেন? তুলে এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আমি গত বিসিএস বিজিএস এর গত কয়েক বছরের পরীক্ষা টরীক্ষা দেখলাম, আপাতমস্ত একটা থার্ড ক্লাস জিনিস, একদম একটা অবান্তর জিনিস পুরো পরীক্ষা পদ্ধতি। আপনি এই পরীক্ষা পদ্ধতি দিয়ে যাদেরকে নিচ্ছেন, পপি গাইড মার্কা বিসিএস অফিসার হয়েছে এখন, এই যে পপি গাইড অফিসারে ভরে গেছে না সারা বাংলাদেশে পপি গাইড অফিসার, তো আপনার সিলেকশন প্রসেসটাই তো একটা ফ্লড অ্যান্ড ডিফেক্টিভ মেথড, এটা দিয়ে তো হইতে পারে না। ভাইবাতে দেখবেন শেখ মুজিবের আদ্যপান্ত পূজা জানে কি না, শেখ মুজিবের পোলার নাম কি, পোলার জন্মদিন কি, শেখ মুজিব কত্তালে মরছে, কত্তালে বাঁচছে, কত্তালে দেশে আসছে, সে জেলখানায় থাকা অবস্থায় কোন পত্রিকা উনি পড়তেন, সেইটাও একটা বিসিএস এর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পদ্ধতির মধ্য দিয়ে কি আপনি 2024 সালের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলার আমলাতন্ত্র তৈরি করতে পারবেন? সম্ভব। প্র্যাকটিক্যাল এটা, এটা প্র্যাকটিক্যাল নতুন। তারপরে দেখবেন ভাই বেনায় স্কুল কলেজের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মেইনলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলাতন্ত্রের কি জানে, ধরেন একজন লয়ের টিচার, সে তো ল পড়াইছে সারাদিন, সেটা তো অধিকাংশ টিচার তো তার ডিপার্টমেন্টই ভালো জানে না, তার সাবজেক্টটি ভালো জানে না, তাহলে সে একজন ভালো আমলা হবে কিভাবে, সে একটা ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবে কিভাবে, সেটা সে কীভাবে বুঝবে? 10-15 মিনিটের ভিতরে আপনি একটা ছেলেকে কিভাবে জাজ করবেন? অধিকাংশ আমলারা টাইপ জানে না, বাংলা ইংলিশ টাইপ করতে পারে না, তাদের সবার অফিসে আপনি গেলে দেখবেন টাইপিস্ট আছে, স্ট্যানোগ্রাফার বলে, টাইপিস্ট লাগবে কেন? তাহলে আপনার ডেস্কে সরকার একটা করে কম্পিউটার কেন দেয়, আপনার স্ট্যানোগ্রাফার আলাদা রুম, তা সেই অফিসে টাইপ করবে এই জন্য? অধিকাংশ কর্মকর্তার লাইফস্টাইল দেখে সচিবালয়ে মনে হয়েছে হেলে ধুলে আয়েস আরাম করে তারা জীবনযাপন করছে, সবার বিশ্রামের পর্যন্ত রুম আছে, পিছনের রুমে বসে তারা খায় ঘুমায় পার্টি করে আরও যা যা করা, সেগুলো তো আপনারা দেখছেন বিভিন্ন সময় এইসব করে। তো এই যে মানে আপনি একটা সার্ভিস থেকে কি চান, তাকে আপনি কিভাবে গুছাইতে চান, সেই জিনিসটা এখানে নাই। তা আমরা চাচ্ছি যে আমাদের টোটাল পরীক্ষা পদ্ধতি ভাইবা পদ্ধতি, এবং সেটা এক্সপার্ট বেসড ভাইবা হওয়া দরকার, যিনি ফরেন সার্ভিসে যাবেন তার ভাইবা সাবেক পররাষ্ট্র সচিবরা নিতে হবে,
সাবেক রাষ্ট্রদূতটা নিতে হবে, কারণ সেই শুধু জানেন যে এই মন্ত্রণালয়ের জন্য কে ফিট, তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে তাকে টেস্ট করতে পারবে, তার সে অ্যাকুইপমেন্ট আছে কিনা, সে রোহিঙ্গা ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবে কিনা, সে ভারত বাংলাদেশের নেগোসিয়েশন সে করতে পারবে কিনা, সে তিস্তার পানির নেগোসিয়েশন করে নিয়ে আসতে পারবে কিনা, এতটুকু যোগ্যতা তার আছে কিনা, আপনি সেই নেগোসিয়েশন টেবিলে না তাকে দেবেন। তো এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিস্ট্রিতে আলাদা পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, যেন রাইট লোকটা রাইট জায়গাতে অ্যাপয়েন্টেড হয় বলে আমরা দেখতে পারি। বাংলাদেশে আরেকটা বিষয় আছে যে আপনার বাহিরের থেকে কেউ ডিসি হইতে পারবে না, ওই সিস্টেম থেকেই ডিসিএসপি হইতে হয়। ধরেন একটা লোক গ্রামীণ ফোনে চাকরি করেছে 20 বছর, তার এখন মনে চাইলো যে আমি ডিসি হইতে চাই, কেন পারবে না? সে সারা দুনিয়াতে আছে, আপনি যোগ্যতার তালিকা করে দেবেন, ডিসি হওয়ার জন্য আপনি ডিসি প্যানেলের ইন্টারভিউ বোর্ডে তাকে ডাকবেন, যদি সে পাস করে ইন্টারভিউতে, যদি মনে হয় যে সে ডিসি হওয়ার যোগ্য, ডিসি বানান তাকে আপনি। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন সারা দুনিয়াতে থাকেন, আপনারা জানেন, প্রবাসে, আমাদের জানামতে আমেরিকাতে, ইউরোপে, ইংল্যান্ডে, ওখানকার সরকারি অফিসে চাকরি করে এমন শত শত হাজার হাজার কর্মকর্তা আছে। ব্রিটেনে প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন, হোয়াইট হাউসে কাজ করেন এমন বাংলাদেশি লোক আছে। আপনারা তাদেরকে মাঝে মধ্যে চাকরির জন্য ডাকতে পারবেন না, তাদের বিশেষজ্ঞ সার্ভিস নিতে পারবেন না? আমি ব্যক্তিগতভাবে জানি, আমার বন্ধু ইংল্যান্ডে পোস্টাল সার্ভিসে কাজ করে, রয়্যাল মেইলে, সে আসছিল বাংলাদেশের জিপিওতে পোস্টাল সার্ভিস কীভাবে সংস্কার করা যায়, আধুনিকায়ন করা যায় এই ব্যাপারে সাহায্য করতে, বিনা পয়সায় সাহায্য করতে আসছে। তাকে খাওয়ায় দাওয়ায় বলছে, ভাই বাংলাদেশ তো এত সহজে পরিবর্তন হবে টবে না, আপনার পরে আপনারে ফোন দিব। তাহলে এই যে যারা বাংলাদেশকে সংস্কার করতে চায়, যারা বাংলাদেশকে বদলে দিতে চায়, যারা বাংলাদেশের বিদেশের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চায়, তাকে তো আপনি সুযোগ দিচ্ছেন না, তাকে তো সুযোগটা দিতে হবে। আবার কি করেছেন প্রশাসনিক এই যোগ্যতার জন্য, আবার একটা ক্লজ করে দিয়েছেন, দ্বৈত নাগরিকত্বের ক্লজ। বাংলাদেশের নাগরিকরা সারা পৃথিবীতে নাগরিক হচ্ছে, সমস্যা কোথায়? কোটি কোটি মানুষ নাগরিক হচ্ছে, নাগরিক হইয়া কি মিথ্যাচার করা যায় না? হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক হইয়া কি বাংলাদেশে এমপি হয় নাই? জাস্টিস মানিক কি ব্রিটেনের নাগরিক হইয়া তারপরে জাজ হয় নাই? জয় পুতুল কি আমেরিকার কানাডার নাগরিক হইয়া উপদেষ্টা হইতেছে না, বাংলাদেশের টাকা বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? গহর রিজবি, তারপরে তৌফিক এলাহি, আরও যারা যারা আছে আপনার, এই যে মশিউর রহমান আমেরিকার নাগরিক ছিল, তারা বাংলাদেশে ক্যাবিনেট মর্যাদায় উপদেষ্টা হয় নাই? তুলে মিথ্যাচারের সুযোগ কেন দিচ্ছেন? আপনার দেশের নাগরিক দরকার নাই তো, ওপেন করে দেন। কমনওয়েলথ নাগরিক আমরা যারা ছিলাম, আমরা বাংলাদেশি নাগরিক হয়ে তো ইংল্যান্ডে গিয়ে ভোট দিচ্ছি, ওখানে তো নাগরিক হইতে হয় না, কমনওয়েলথ সিটিজেনরা যে কেউ ইংল্যান্ডের নির্বাচনে না ভোট দিতে পারে। তাতে কি হয়েছে, ইংল্যান্ডের রাজা বাদশাকে আমরা পরিবর্তন করে দিতে পারছি? সম্ভব? এই জন্য এই বাধাগুলো যেখানে আছে, বিদেশি এক্সপার্টদেরকে, বিদেশি ডাক্তারদেরকে, বিদেশি আমলাদেরকে যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতাটা যদি আমরা কাজে লাগাতে চাই সংস্কারের ক্ষেত্রে, সেখানে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার, ডেকে আনা দরকার, ইনভাইট করা দরকার, কোনো বাধা থাকলে সেগুলো দূর করা দরকার।